9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি টুঙ্কি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখব, দেশের উন্নতির কাজে বাধা দেওয়া কিছু মানুষের নীতি হয়ে দাঁড়িয়েছে। এরকমটাই কৃষি আইনের বিরোধিতা করার জন্য বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথিও, আবসে কুছ দিন পূর্ব দেশ নে আপনে কিষানো কো অনেক বন্ধনো সে মুক্ত কিয়া হ্যায়। আব দেশ কা কিষান कहीं पर भी किसी को भी अपनी उपज बेच सकता है। लेकिन आज जब केंद्र सरकार किसानों को उनके अधिकार दे रही है, तो भी ये लोग विरोध पर उतर आए हैं। নয়া কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় যে বিল হয়েছে, সেই বিল নিয়ে বিরোধিতার পথে হাঁটলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কার্যত যুদ্ধের ভূমিকা রয়েছে কংগ্রেসের, এবং যেরকমটা জানা গিয়েছে কৃষি আইন নাকচ করতে কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে আইন প্রণয়নের চিন্তাভাবনা করতে আহ্বান জানিয়েছেন সোনিয়া। দেশজোড়া কৃষক সংগঠনগুলির বিক্ষোভের আবহে সোমবার সোনিয়ার এই আহ্বান যে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদকে আরো শক্তিশালী করবে তা মনে করছেন অনেকেই। কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। জেলায় জেলায় এদিন বিক্ষোভ দেখালো বিরোধী রাজনৈতিক দলগুলি। অন্যদিকে কৃষি বিলে কৃষি আইনের সমর্থনে মিছিল করলো বিজেপি নেতৃত্ব। কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন মিছিলটি খণ্ডঘোষ ব্লকের সশঙ্কা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘরকুড়ো থেকে শুরু করে কুমিরকোলা বাজারে এসে শেষ হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন খণ্ডঘোষের তৃণমূল নেতৃত্ব। এদিনের মিছিল থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবি তোলেন তৃণমূল নেতৃত্ব। বিশ্বজয়ী নেত্রী, সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে গত 8 তারিখ থেকে যে আমাদের কেন্দ্র সরকারের যে বঞ্চনা, কেন্দ্র সরকারের দ্বিচারিতা, বিমাতৃসুলভ আচরণ, এবং সেই সঙ্গে তার মাঝে জঙ্গি দমনের নাম করে মানুষের ব্রেনকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে চোরের মতো জোরপূর্বক আজকে যে কৃষকদের বিরুদ্ধে যে বিলকে পাস করানো হয়েছে, তারই বিরুদ্ধে প্রত্যেকটা কৃষিজীবী মানুষের বিরুদ্ধে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা জায়গায় এই রকমের এত বড় বড় মহামিছিল আমরা করছি। কৃষি আইনের বিরোধিতা করে সল্টলেক ইউনিটের উদ্যোগে বিক্ষোভ দেখালো বাংলা পক্ষ। সল্টলেকের ডিকে বাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন বাংলা পক্ষের বহু সদস্য। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি যখন একযোগে প্রতিবাদে সামিল, তখন কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থন জানিয়ে বিজেপি কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে মিছিল ও পথসভা করছেন। সেই মতোই বাঁকুড়া জেলার উন্দা ও বিষ্ণুপুরে কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থন জানিয়ে একটি মহামিছিলের আয়োজন করলো বিজেপি নেতৃত্ব। কৃষক জানে কেন্দ্র সরকারের এই বিল কৃষকের স্বার্থে। কৃষক যে কোনো জায়গায় যে কোনো ফসল তাদের ইচ্ছামতো দামে বিক্রি করতে পারবে, কোনো মধ্যস্বত্বভোগীকে বিক্রি করতে হবে না। পশ্চিমবঙ্গে 5 টাকায় আলু বিক্রি করছে কৃষকরা, আর বিষ্ণুপুরের বাজারে 40 টাকায় বিক্রি হচ্ছে। কেন? এর কারণ একটাই, কারণ হচ্ছে এই মধ্যস্বত্বভোগী দালাল করেরা 30 টাকার লাভ করে, আর 20 টাকার প্রফিটের শেয়ার তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে জমা হচ্ছে। কৃষি আইনের বিরোধিতায় যখন দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ চলছে, তখন তার সমর্থনে এই কৃষি আইন কতটা কৃষক দরদি এবং কিছুটা চাপে পড়েই তা বোঝাতে বিজেপি নেতৃত্ব তৎপর হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। দীর্ঘ 28 বছর পর রায়দান হতে চলেছে বাবরি মসজিদ মামলার। বুধবার লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে এই মামলার রায় ঘোষণা হতে চলেছে, এবং
প্রায় 32 জন অভিযুক্ত রয়েছে এই মামলায়। নাম রয়েছে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ একাধিক প্রথম সারির বিজেপি নেতার। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ঘটনা ঘটেছিল। অবশেষে 32 জনের বয়ান নেওয়ার পর মামলার রায়দান হতে চলেছে বুধবার। করোনা ভ্যাকসিন নিয়ে যাবতীয় তথ্য মিলবে এক ক্লিকেই। অনলাইন পোর্টাল খুলতে চলেছে স্বাস্থ্য মন্ত্রক, এরকমটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনা ভ্যাকসিন কবে কখন তৈরি হবে তা নিয়ে সবার মনে আগ্রহ রয়েছে, তাই সেই সব প্রশ্নের জবাব মিলবে এই অনলাইন পোর্টালে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সম্ভবত 2021-এর প্রথম দিকে করোনা ভ্যাকসিন আসতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী। স্বাস্থ্যবিধি নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। কোভিড হাসপাতাল সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে, এবং যেরকমটা জানা গিয়েছে স্বাস্থ্য দফতরের জেলায় চিকিৎসা পরিষেবার উন্নয়ন ঘটাতে মেডিকেল কলেজ ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। এর পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে কোভিড হাসপাতালের চিকিৎসকদের এক মাসের ডিউটি রস্টার তৈরি করতে হবে এবং তা সই করাতে হবে সিএমওএইচ এবং সংশ্লিষ্ট জেলার মেডিকেল কলেজের অধ্যক্ষদের দিয়ে। আর এই এক মাস চিকিৎসকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, দ্রুত অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করতে হবে রোগীদের, পাশাপাশি হাসপাতালে রাখতে হবে র্যাপিড রেসপন্স টিম। মেডিসিন ও অ্যানেস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞরা থাকবেন এই টিমে। সময় বিরতির ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards three steps. Where we are different. World-class infrastructure. Experienced faculties. Hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation. Hip hip. Hooray! Hip hip. Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80 জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Baghdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need.
visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. টেলিকলিং প্রতারণা চক্রের তদন্তে নেমে আন্তর্জাতিক যোগাযোগের হদিশ পেল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ এবং ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। টেলিফোন বিভাগ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ আসার পরই তদন্ত শুরু করে পুলিশ। সল্টলেক সেক্টর ফাইভে তল্লাশি অভিযান চালিয়ে মোহিত সিং ও মোহাম্মদ সাদ্দাম বলে দুজনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম বিভাগ। অভিযুক্তদের কাছ থেকে একটি কম্পিউটার সার্ভার, একটি ল্যাপটপ এবং একটি সুইচার মেশিন সহ মোবাইল, বিভিন্ন ব্যাংকের কাগজপত্র, ডেবিট কার্ড, আইডি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিধাননগর আদালতে তোলা হয়। আবারও পথ চলা শুরু করল অ্যাপ বেসড সাইকেল। নিউ টাউন শহরে এই অ্যাপ বেসড সাইকেল চলবে এরকমটাই জানা গিয়েছে। মঙ্গলবার এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। আপাতত মোট 100টি সাইকেল নিয়ে শুরু হয়েছে এই পরিষেবা। চার্টার নামক অ্যাপ দিয়ে বুক করতে হবে সাইকেল। 24 ঘন্টার জন্য সাইকেল পাবেন গ্রাহকরা। পরিষেবার জন্য যে মূল্য নির্ধারিত করা হয়েছে তা জানা যাবে অ্যাপের মাধ্যমে। ওই অন্য মোড অফ ট্রান্সপোর্ট নেই, সাইকেল নির্ভর। পুরো ইউরোপটা তো নিশ্চয়ই অন্য অন্য জায়গাতে আছে। আমাদের এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে হিউমিডিটি, গরম প্যাঁচপ্যাঁচে আর মাঝে মাঝে প্রায় বৃষ্টি। কিন্তু তার মধ্যেও আমাদের কয়েকটা মাস আছে যেখানে আমরা ইজিলি সাইকেল চালাতে পারি। আমরা যখন ইউথ ছিলাম, কলেজে পড়তাম, তখন কিন্তু আমাদের কাছে মোড অফ ট্রান্সপোর্ট মানে সাইকেলই ছিল। সাইকেলে করে কলেজে যেতাম, সাইকেল করে আসতাম। সুতরাং সাইকেলটা আমরা বাঙালির জীবনে নতুন কিছু না। কিন্তু হ্যাঁ, এই ছোটবেলা আবার আমার মনে পড়ছে, আমি যখন সাইকেল চালানো শিখছি তখন যেহেতু পড়ে যাবো নষ্ট হবে সাইকেল, তাই কেউ দিত না। তখন 50 পয়সা করে সাইকেল ভাড়া নিয়ে আমরা দমদম এলাকার অন্যতম জনপ্রিয় পুজো হিসেবে পরিচিত দমদম পার্ক সর্বজনীন। প্রতি বছর অগণিত ভক্তের সমাগম হয় এই পুজো মণ্ডপে। তবে এবছর করোনা পরিস্থিতির জন্য পুজো হলেও তা হবে ছোট আকারে, এরকমটাই জানিয়েছেন উদ্যোক্তারা। আমরা এখন চলে এসেছি দমদম পার্ক সর্বজনীনের পুজো মণ্ডপে, আর এবারে তারা কি বিষয় নিয়ে কাজ করছে একটু জেনে নেব। আপনাদের কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাইবো যে দমদম পার্ক সর্বজনীন, আর এবারে তারা কি বিষয় তুলে ধরতে চাইছে? আমাদের এবছরের বিষয় ভাবনার নাম হচ্ছে বিনির্মাণ। বিনির্মাণ কথাটা আমরা যেটা অর্থটা বুঝি সেটা হচ্ছে ডিকনস্ট্রাকশন, মানে যে কোনো একটা নির্মাণ যখন নির্মিত হতে হতে হঠাৎ করে থমকে যায়। আমরা যেমন এই সময়ে এসে যেমন আমাদের জীবনটা হঠাৎ থমকে গেছে, চারিদিকের বিপর্যয় দুর্যোগ যাই বলুন, সেইখানে দাঁড়িয়ে হঠাৎ করে যখন নির্মাণ থেমে যায়, সেখান থেকে আবার যখন শুরু করার একটা পদ্ধতি চালু করা যায়, সেইটাকেই আমরা বলছি বিনির্মাণ। তো সেই হিসেবে আমাদের এখানে আপনি দেখতে পাবেন যে এই কনস্ট্রাকশনগুলো সবই কোনোটাই ফিনিশ নয়, মানে সবই আধা 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 করা রয়েছে। মানে যে কাজটা শুরু হয়েছিল কিন্তু কাজটা সেই গতি হারিয়েছে, স্তব্ধ হয়ে গেছিলো, আবার সেটাকে শুরু করা হয়েছে। তো সেই হিসাবেই আমরা দেখাতে চাইছি এবং মানুষ এখানে এসে নিজেদের মননটাকে খুঁজে পাবেন, মানে যে বিভিন্ন রকমের একটা জ্যামিতিক আকার দেখতে পাবেন, আকৃতি দেখতে পাবেন, তার মধ্যে কিছু কাজ দেখতে পাবেন যেগুলোর সাথে মানুষ নিজেদের রিলেট করতে পারবেন। এবং বাঙালির কাছে দুর্গা মা তো মননেই আছেন, তো সেই হিসেবে সেইভাবে আমরা রিলেট করাতে চাইছি যে এই সময় থেকে আবার যদি আমরা নতুনভাবে শুরু করি সেইভাবেই, সেই জন্যই বিনির্মাণ। মণ্ডপের সঙ্গে প্রতিমা সজ্জায় কাজে কিছু সাদৃশ্য থাকছে? হ্যাঁ, মণ্ডপের সাথে প্রতিমা সজ্জা পুরোটাই সাদৃশ্য থাকবে, মানে
প্রতিমা প্রতিমার রূপেই থাকবে, মানে মাতৃমূর্তিই থাকছে, শুধু ডিজাইনটা আমাদের যে প্যান্ডেলটা তার সাথে ম্যাচ করানো হচ্ছে। থার্মাল গান রাখছি যেটা টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমাদের সিকিউরিটির লোকেরা থাকবে, ভলেন্টিয়ার্সরা থাকবে, স্যানিটাইজেশনটা প্রপার করা হবে, স্যানিটাইজিং টানেল করা হবে কিনা সেটা এখনো ডিসাইড হয়নি, কারণ যেহেতু একটা ভার্ডিক্ট রয়েছে সুপ্রিম কোর্টের যে করা যাবে কিনা, তো তবে হ্যান্ড স্যানিটাইজার সবার কাছে থাকবে এবং যারা ঢুকবেন তাদের প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজিং করিয়ে ঢোকানো হবে। এবং আমাদের এক্সিট গেটটা আপনি দেখবেন দুটো এক্সিট গেট করা হয়েছে 8 ফুটের, যাতে কোনোরকমভাবেই গ্যাদারিং না হয়, এবং এই স্পেসটা এত বড় রাখার কারণই এটা যে যাতে কম সংখ্যক লোক মানে দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করতে পারেন। মানুষের মন জয় করার ব্যাপারে কতটা আশাবাদী? আমরা পুরোটাই আশাবাদী যে এবার যে কাজটা আমরা করতে চলেছি সেই কাজটা আগে কলকাতায় কখনো হয়নি বা এরকম ধরনের কাজ কখনো হয়নি, তো আমরা যথেষ্ট আশাবাদী যে আমরা এবার মানুষের মন জয় করবই। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও আশাবাদী যে মানুষ নিজেদের রিলেট করতে পারবেন আমাদের পুজো মণ্ডপে এসে, যে এই পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে হ্যাঁ এটা আমরা এই পরিস্থিতিতেই ছিলাম, এখানেই আছি, এখান থেকেই শুরু করবো। দমদম পার্ক সর্বজনীন, আর তারা এবারও কিন্তু দর্শকদের মন জয় করার বিষয়ে 100% আশাবাদী। আর এবারে তাদের ভাবনা বিনির্মাণ, অর্থাৎ নতুন করে সৃষ্টি করা, অর্থাৎ যে করোনা পরিস্থিতিতে যেখানে মানুষের মৃত্যু হচ্ছে, যে একটা ভয়াবহ একটা মহামারী পরিস্থিতি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন করে কিছু সৃষ্টি করবার একটা বার্তাই যেন আজকে বারে তাদের পুজো মণ্ডপের মধ্যে তুলে ধরা হবে। মণ্ডপ সজ্জার সঙ্গে প্রতিমার সঙ্গেও থাকছে সামঞ্জস্য, সব মিলে তারা কতটা দর্শকদের মন জয় করতে পারে এখন সেটাই দেখার। ক্যামেরা শুভদীপ কর্মকারের সঙ্গে সৌরভ রায়, আরোহী নিউজ, কলকাতা। আপাতত এই পর্যন্তই, অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। News@9 নিবেদন করলেন Talento Aviation News at 9.